নমস্কার বন্ধুরা, মুনলাইট ইন ব্রোকেন রুম পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আর কিছুক্ষণ পরই আপনাদের জানাতে চলেছি ধনী হবার জন্য খুবই সহজ প্রাচীন একটি টোটকা। তো আজকের পর্বটি শুরু করার আগে আপনাদের কাছে একটি বিনীত নিবেদন, যাহারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহারা সাবস্ক্রাইব লেখাটির উপর একবার ক্লিক করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন এবং এর ফলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ও উপকারী ভিডিও সবার প্রথম সবার আগে। এবং যাহারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহাদিগকে জানাই ধন্যবাদ। মনুষ্য সমাজে আমাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে প্রচুর অর্থ এবং সম্পত্তির মালিক হওয়ার এবং তার সাথে গাড়ি বাড়িও, কিন্তু অধিকাংশ মানুষেরই এই আশা পূর্ণ হয় না। মনের আশা চাপা রয়ে যায় মনেরই অন্তরালে এবং দিনে দিনে সময় চলে যায় ও বয়স বেড়ে যায়। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যারা অল্প পরিশ্রম করেই অনেক বেশি আয় করে থাকেন এবং জীবনটাকে রিল্যাক্সভাবেই কাটিয়ে দেন। আবার কিছু কিছু মানুষ সারাদিন হাড় ভাঙা খাটুনি করেও মাস সারা হওয়ার আগেই পকেট খালি হয়ে যায়। তাই আজকের এই সহজ টোটকাটির মাধ্যমে আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনার অর্থভাগ্য পাল্টাতে পারবেন। প্রত্যেক মানুষের জীবনে সফল হবার জন্য প্রয়োজন হয় ভাগ্য প্লাস চেষ্টা সমান ফল। অর্থাৎ টাকা পয়সা ধন দৌলত কখনও এমনি এমনি উড়ে উড়ে আসে না, তার জন্য কিছু না কিছু উপায় অবলম্বন করতে হয় কিংবা ভাগ্যে থাকতে হয় প্রচুর ধন সম্পত্তির মালিক হবার। এবার বলি যে টোটকাটি করতে পারলেই ধন সম্পত্তি ও টাকা পয়সা বৃদ্ধি পায়। প্রথমে রবিবার দিন দেখে একটি কাক ধরতে হবে যে কোনো উপায়ে, তবে মাথায় রাখবেন কাকটি যেন কারো বাড়ির পোষা বা অন্য কারোর কাছ থেকে কিনে আনা না হয়। একদম খোলা আকাশে ঘুরে বেড়ানো কাক ধরতে হবে এবং আপনাকে নিজেকেই ও তার সাথে শুধুমাত্র রবিবার দিনে। এরপর কাকের ডান পা থেকে একটি নখ নিয়ে কাকটিকে পুনরায় আবার খোলা আকাশে মুক্ত করে দিতে হবে, অর্থাৎ ছেড়ে দিতে হবে, এবং তারপর ওই নখটি নিয়ে রূপো অথবা সোনার কবচে ভরে আপনার পকেটে বা মানি ব্যাগে রেখে দিতে হবে। তবে বাড়ির মধ্যে আলমারিতে রাখলে হবে না, সবসময় ওই কবচটি পকেটে অথবা মানি ব্যাগের মধ্যে রাখতে হবে, যার ফলে কিছুদিনের মধ্যেই আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন বিভিন্ন রকম উপায়ে আগের থেকে অনেক বেশি টাকা বাড়ছে আপনার মানি ব্যাগে। আপনার এই মানি ব্যাগটি কখনোই খালি হবে না, তবে পুরো কাজটি করবেন গোপনে এবং বিশ্বাসে। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।